আজ আমি বানাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে আমিষ থালি নতুন বছরেই সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা মজা আনন্দ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে একটা পুরনো বছর পার করে আজ একটা নতুন বছরে পা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি আরো এগিয়ে নিয়ে যেতে আমাকে সাপোর্ট করবেন পয়লা বৈশাখ উপলক্ষে আজই আমিষ থালিটি চলুন শুরু করা যাক থালির মধ্যে আমি সবার প্রথমে মাংসটা দিয়ে শুরু করছি কারণ এটাতে অনেকটাই সময় লাগে আমি এখানে আটশো গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি তার সাথে নুন আর হলুদ আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আর কিছুটা পরিমাণ টক দই দিয়ে এটা এক ঘন্টার জন্য ভালো করে মেখে রেখে দেব যদি আপনাদের কাছে সময় না থাকে এক ঘন্টা তাহলে আধা ঘন্টার জন্য কিন্তু মেখে রেখে দিতে পারেন মাখাটা আমার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে ভেজে নেবো মাংসটা আমি আজকে হাড়ির মধ্যেই বানাচ্ছি প্রথমে আমি সরষের তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর এটা অনবরত নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই করে রেখেছি কিছুক্ষণ পরই দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে পেঁয়াজটা ঠিক এই এইরকম কালার হয়ে আসলে তেল থেকে এবার ছেঁকে তুলে রাখবো পেঁয়াজ তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দেব। এবার ওই তেলেই আমি দেব তেজপাতা আর গোটা গরম মশলা গরম মশলাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি এর মধ্যে দারচিনি এলাইচ আর লবঙ্গ আছে এর সাথেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ রসুন বাটা পেঁয়াজ আর রসুনটা নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এর কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আমি দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো একটু মিলিয়ে নিয়ে এর ওপর দেব কিছুটা জল যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা হতে থাকুক ততক্ষণে আমি মাংসটা দেখে নিই মাংসটা প্রায় আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলাটার উপর থেকে কিন্তু তেলগুলো কিন্তু ভেসে উঠেছে ঠিক এই সময় মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমি কিন্তু এই মাংস রান্নাতে রকম ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা পঁচিশ মিনিট পর্যন্ত হতে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম করে নেব ঠিক পঁচিশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আরেকবার নেড়ে চেড়ে নেব দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি দই দিয়ে মেখে রাখার ফলে মাংসতে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আবার আমি এটা ঢাকনা দিয়ে হতে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা আরেকবার তুলে একটু চেক করে নিই দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে মাংসটা আরেকবার একটু নেব। মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে ঠিক এই সময় আমি কিছুটা পরিমাণ গরম জল দেব জল দেওয়ার পর মাংসটা আরেকবার একটু নেড়ে চেড়ে নেব এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি জায়ফল আর জয়েত্রী দুটোকেই গুঁড়ো করে নেব এটা কিন্তু এই মাংসের মধ্যে অবশ্যই দিতে হবে তাহলে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে জাইফল আর জয়ত্রী গুঁড়োটা কিন্তু হয়ে গেছে এরপর মাংসটা আরেকবার আমি একটু নেড়ে চেড়ে নেব মাংসটা প্রায় হয়ে গেছে ঠিক এই সময় আমি ভেজে রাখা পেঁয়াজগুলো মাংসের ওপর দিয়ে দিয়ে দেবো মাংসের মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না একটু শুকনো শুকনোই করব। ঠিক এই সময় আমি ভাজা পেঁয়াজটা আর সঙ্গে কাটা ধনেপাতা কুচি আর ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেবো এবার সবকিছু মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতন এটা হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য এইভাবে বাড়িতে মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি মুরগির মাংস রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট এইভাবে আপনারা মাংস রান্না করে বাড়িতে অবশ্যই খাওয়াবেন সবাইকে আর নিজেও খাবেন এরপর আমি বানাবো ফুলকপি আর পনির তরকারি তার জন্য একটা বাটিতে আমি কিছুটা চালমগজ কাজু আর পোস্ত দানা নিয়ে গরম জলে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পর ওটা পেস্ট বানিয়ে নেব এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম পনিরগুলো আমি আগে থেকেই ছোট সাইজ করে কেটে রেখেছিলাম আর কিন্তু আমি একটু ভাপিয়ে ফুলকপি গুলো রেখে দিয়েছিলাম এবার আমি পনিরগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব পনিরগুলো কিন্তু খুব হালকা করে নাড়াচাড়া করতে হবে একটা ভেঙে যাওয়ার ভয় থাকে হালকা একটু বাদামি রং হলে তেল থেকে ছেঁকে তুলে নেবো এই তেলের মধ্যেই আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো কিন্তু আমি ভেজে নেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত ফুলকপির মধ্যে নুন আর হলুদ গুলো যায় এরপর আমি এটা ঢেকে কম আছে এটা হতে দেবো একটা বাটিতে কিছুটা পরিমাণ টক দই নিয়ে টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে নেব ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে এবার তেল থেকে ফুলকপি গুলো তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে সঙ্গে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ কিসমিস কিসমিসটাও সামান্য একটু ভাজা হয়ে গেলে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত মশলা একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর ওপর দিয়ে দিয়ে দেব আগে থেকে ফেটে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন আর এটা অনবরত নাড়তে থাকবেন এবার আমি দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল তাই ওটা আমি দেখাতে পারি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর পনির মসলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঠিক এই সময় দেব কিছুটা পরিমাণ জল আর এটা মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নেব ফুলকপি আর পনির কিন্তু একদম হয়ে গেছে ঠিক এই সময় আমি আগে থেকে বেটে রাখা পোস্ত কাজু আর চাল মগজ বাটার পেস্টটা দিয়ে দেব এই সময় আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর ওপর দিয়ে দেবো কিছুটা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর সঙ্গে দেব কিছুটা গরম মশলা আর ঘি ঘি দেওয়ার পর সবকিছু একবার মিক্স করে এটা ঢাকা দিয়ে দু মিনিট মতন হতে দেব তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেব আমি কিন্তু রান্নাতে চিনিটা তেমন ব্যবহার করি না আপনারা চাইলে প্রত্যেকটা রান্নাতেই একটু পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন তাতে স্বাদটা আরো বেড়ে যায় ফুলকপি আর পনির তরকারি কিন্তু একদম রেডি এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এরপর আমি বানাবো চিতল মাছের কালিয়া এর জন্য আমি পাঁচশো গ্রাম চিতল মাছ নিয়ে নিয়েছি এবার তার ওপর আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেবো মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম তেলটা কিন্তু খুব ভালো করে করে গরম হওয়ার পর এক এক আমি মাছগুলো দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছগুলো আমি উল্টে দেব। এইভাবে ওলট পালট করে মাছগুলো এক এক করে কিন্তু আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দেবো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আর রসুন বাটা রসুন বাটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সমস্ত মশলা একটু কষিয়ে নেব এর ওপর দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে সব মশলা ভালো করে মিশিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলে এর উপর দিয়ে দেবো একটা ছোট মাপের টমেটো কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমি দেব কিছুটা পরিমাণ টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম রাখবেন আর টক দই দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন এই সময় আমি ঢাকা দিয়ে এটা কষতে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখুন তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে মানে মশলাটা কিন্তু একদম কষে গেছে ঠিক এই সময় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মশলার মধ্যে মশলার সাথে মাছগুলো একটু নেড়ে ছেড়ে তারপর এর ওপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল গরম জল দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেবো এরপর আমি ঢাকা দিয়ে এটা হতে দেবো দশ মিনিট মতন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দেবো ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি মাছটা কিন্তু একদম রেডি ঠিক এই সময় আমি ওপর দিয়ে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে হতে দেবো চিতল মাছের কালিয়া কিন্তু একদম তৈরি এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগবে আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এর পরবর্তী রেসিপি হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল আগে থেকেই আমি একটা প্যানের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম জল গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল জলের মধ্যে দিয়ে দেবো এবার দেখুন উপর থেকে যে ফেনাগুলো দেখা যাচ্ছে এটা তুলে ফেলে দেবো ডালটা প্রায় সেদ্ধ হয়ে উঠেছে এরপর আমি এর মধ্যে দেবো হলুদ নুন আর চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এবার এই ডালের মধ্যে আমি একটু কাটা লাগিয়ে নেব যাতে ভালো করে ডালগুলো মিশে যায় ডাল সেদ্ধ কিন্তু একদম রেডি এবার ডালে আমি সোমবার লাগিয়ে নেবো একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দেব তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে তেলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ভেজে নেব তারপর আমি দেব কালো জিরা এরপর আমি দিচ্ছি রসুন কুচি রসুন কুচি একটু ভেজে নেওয়ার পর আমি দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ হালকা বাদামি রং ধরলে এর ওপর আমি আগে থেকে সেদ্ধ করে ডালটা ঢেলে দেব। এবার করে এটা আমি মিনিট মতন হতে তাহলেই একদম তৈরি। এইভাবে অবশ্যই বাড়িতে মুসুর ডাল বানিয়ে খাবেন সাথে গন্ধ লেবু অবশ্যই ভালো লাগবে এর পরবর্তী রেসিপি হচ্ছে আমের চাটনি এটা বানানোর জন্য আমি আগে থেকেই কাঁচা আম কেটে রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা আম আমগুলো তেলের মধ্যে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ নুন আর সামান্য একটু হলুদ এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর আমি দেব বেশ অনেকটা পরিমাণ জল জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে হতে দেব। যতক্ষণ না আমটা সেদ্ধ হয় প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা তুলে একবার চেক করে নিচ্ছি আমটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো চিনি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি কমিয়ে দেবো আর এটা হতে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আরেকবার একটু নেড়ে চেড়ে নেব আমের চাটনিটা কিন্তু একদম রেডি এর উপর দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন গুঁড়ো দেবো ফোড়নটা কিন্তু আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছিলাম আমের চাটনি কিন্তু একদম তৈরি এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো এর পরবর্তী রেসিপি হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল আগে থেকেই আমি টক দই নিয়ে নিয়েছি এরপর কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে ডাল কাটার মাধ্যমে আমি ভালো করে এটা ঘুটে নেব এখানে আমি একটা বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এটা একটুখানি ঘষে নেব লেবুর যে সবুজ পাটটা সেটা আস্তে করে একটু ঘষে নেব সাদা পাটটা দেখুন সাদা পাটটা কিন্তু ঘষবেন না তাহলে তিত হয়ে যাবে এরপর আমি এই ঘোলের উপর থেকে দিচ্ছি গন্ধ লেবুর রস এই গরমে এই শরবতটি কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এর আমি দিচ্ছি কিছুটা নুন। এবার ভালো করে মিশিয়ে কিছুটা আমি বরফ দিয়ে দিচ্ছি লেবুর ঘোল কিন্তু একদম তৈরি এরপর আমি একটা বাটিতে এক কাপ মতন ময়দা নিয়ে নিলাম তার উপর আমি দিলাম চিনি নুন আর সাদা তেল ময়ামের জন্য এবার ময়ামটা ভালো করে মেখে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর উপর দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা মাখা বানিয়ে নেব লুচি করার জন্য এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হলে আমি এখান থেকে লুচি বানিয়ে আস্তে আস্তে ভেজে নেব দেখুন লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আমি স্থালি থালি কিন্তু একদম তৈরি হয়ে গেছে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন